নমস্কার বন্ধুরা, ইতিমধ্যে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে 3 মাস ফ্রিতে গ্যাস সিলিন্ডার দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে এবং সেই প্রক্রিয়া শুরু হচ্ছে 1 এপ্রিল 2020 থেকে। তো এই ভিডিওতে দেখে নেব কীভাবে সেই ফ্রি গ্যাস সিলিন্ডার বুকিং করবেন এবং সেই সঙ্গে রাজ্য সরকার থেকে ফ্রিতে 6 মাস চাল গম দেওয়ার নোটিফিকেশান দেওয়া হয়েছে, যেটা নিয়ে অলরেডি এর আগে আমরা ভিডিও করে দিয়েছি। ভিডিওটি আই বাটনে থাকবে, যদি দেখে না থাকেন অবশ্যই দেখে নেবেন, আপনাদের অনেক উপকারে লাগবে। তো এবার আমরা দেখে নেব কীভাবে সেই ফ্রি এর গ্যাসটা আপনারা বুকিং করবেন। তো গ্যাস বুকিং করার জন্য আপনাদের 3টি উপায় রয়েছে টোটাল। একটা, প্রথমটা আপনাদের আমি লিখে দেখাচ্ছি। একটা, আপনারা অনলাইনের মাধ্যমে গ্যাস বুকিং করতে পারবেন ওয়েবসাইটে গিয়ে। 2 নম্বর, যেটা অফলাইনের মাধ্যমে ফোন করে আপনারা গ্যাস বুকিং করতে পারেন। 3 নম্বরটা হচ্ছে আপনাদের SMS-এর মাধ্যমে করতে পারেন। এবং 4 নম্বর, আপনারা অ্যাপের মাধ্যমে, মোবাইলের যে অ্যাপ্লিকেশন রয়েছে সেই অ্যাপের মাধ্যমে কিন্তু আপনারা গ্যাস বুকিং করতে পারবেন। তো আপনাদের বিস্তারিত আপনাদের দেখাবো কীভাবে এই পদ্ধতিতে আপনারা গ্যাস বুকিং করতে পারবেন। তবে তার আগে আপনাদের কাছ থেকে আমি অবশ্যই জানতে চাইবো যে আপনাদের এই 3টি যে গ্যাস রয়েছে, অর্থাৎ ইন্ডেন, HP আর ভারত গ্যাস, তো 3টে গ্যাসের মধ্যে আপনাদের কোন গ্যাসের কানেকশনটি রয়েছে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। অবশ্যই আপনারা কিন্তু সেটা জানাবেন এবং সেই সঙ্গে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন। আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটিকে বাজিয়ে অল নোটিফিকেশন অপশনটিকে সিলেক্ট করে রাখবেন। তো এবার আপনাদের আমি প্রথমে দেখাচ্ছি, পরপর আপনাদের 3টে গ্যাসের পদ্ধতি দেখাবো যে কীভাবে আপনারা বুকিং করতে পারবেন। প্রথমে আপনাদের আমি ইন্ডিয়ান গ্যাসের বুকিং পদ্ধতিটা আপনাদের দেখিয়ে দেবো। তো এই বুকিং করার জন্য প্রথমে আপনাদের বলে রাখতে হবে, 3টে গ্যাসের ক্ষেত্রে আপনাদের যেটা মোবাইল নাম্বার থাকবে সেই মোবাইল নাম্বারটা কিন্তু অবশ্যই প্রথমে আপনাদের রেজিস্টার করতে হবে। রেজিস্টার না করা থাকলে কিন্তু এই উপায়ে কিন্তু আপনারা গ্যাস বুকিং করতে পারবেন না, তার জন্য অবশ্যই আপনাদের রেজিস্টার করতে হবে। তো দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান গ্যাসের যে 4টি উপায় রয়েছে গ্যাস বুকিং করার জন্য, একটা অনলাইন, একটা SMS, একটা IVRS অর্থাৎ অফলাইন, এবং লাস্ট যেটা আছে মোবাইলের অ্যাপ্লিকেশনের মাধ্যমে। তো আপনাদের যেটা অনলাইন এবং আপনাদের মোবাইল অ্যাপ্লিকেশন, এই দুটো আপনাদের কঠিন লাগবে। আপনাদের যে দুটো সহজ সেই দুটো আপনাদের দেখাবো, অর্থাৎ SMS-এর মাধ্যমে 1 নম্বর, আর 2 নম্বরটা হচ্ছে IVRS বা অফলাইনের মাধ্যমে কীভাবে করতে হবে। তো SMS-এর জন্য মাধ্যমে প্রথমে আপনাদের আমি দেখাবো। তো তার জন্য আমি এখানে আপনাদের ক্লিক করে দেখাচ্ছি, আর আপনি যে ওয়েবসাইট থেকে আমি এইগুলো দেখাচ্ছি অবশ্যই ওয়েবসাইটের লিঙ্কগুলো আপনাদের আমি লাস্টে দেখিয়ে দেবো। তো দেখতে পাচ্ছেন SMS করার জন্য আপনাদের প্রথমেই সেই মোবাইল নাম্বারটাকে অবশ্যই রেজিস্টার হতে হবে। রেজিস্টার করার জন্য আপনাদের যেটা, যেভাবে রেজিস্টার করতে হবে এখানে বলা আছে বিস্তারিত। প্রথমে আপনাদের মোবাইল নাম্বারটাকে রেজিস্টার করার জন্য IOC লিখে আপনাদের সেটা স্পেস দিতে হবে। একটা স্পেস দেওয়ার পর আপনাদের STD কোড এবং ডিস্ট্রিবিউটার কোড এটা লিখতে হবে। লেখার পর আপনাদের আবার স্পেস দিতে হবে। স্পেস দেওয়ার পর আপনাদের যেটা কনজিউমার যেটা নাম্বার রয়েছে সেটা লিখতে হবে। দিয়ে এই যে আপনাদের SMS যেটা লিখলেন আপনাদের মোবাইলে সেটা আপনাদের পাঠিয়ে দিতে হবে, যেটা মোবাইল নম্বর রয়েছে 9088324365। এই মোবাইল নাম্বারে আপনাদের পাঠিয়ে দেবে, তাহলে কিন্তু আপনাদের মোবাইল নম্বরটা রেজিস্টার হবে। ফার্স্ট আপনাদের রেজিস্টার করতে হবে। রেজিস্টার করার পর যদি আপনাদের রেজিস্টার যদি হয়ে যায়, তারপরে আপনাদের কী করতে হবে, তারপরে আপনাদের IOC লিখতে হবে। জাস্ট সিম্পল IOC লিখতে হবে। দেখতে পাচ্ছেন আমি আপনাদের অনস্ক্রিনে দেখাচ্ছি যে IOC লিখতে হবে। IOC ক্যাপিটাল লিখতে হবে। দিয়ে আপনাদের এটা পাঠিয়ে দিতে হবে একইভাবে ওই মোবাইল নম্বরে 9088324365। এই মোবাইল নাম্বারে আপনাদের SMS-টা পাঠিয়ে দিতে হবে, তাহলে কিন্তু আপনাদের গ্যাসটা বুকিং হয়ে যাবে। এইভাবে কিন্তু আপনারা মোবাইলের SMS-এর মাধ্যমে কিন্তু গ্যাস বুকিং করতে পারেন। আর ওয়েস্ট বেঙ্গলে যে মোবাইল নাম্বারটা আপনাদের আমি দেখেছি সেটা আপনাদের দেখিয়ে দিই। দেখতে পাচ্ছেন এই যে নিচের দিকে 9088324365, এই নাম্বারে কিন্তু আপনাদের SMS করে বুকিং করতে হবে এবং কল করেও আপনাদের বুকিং করতে হবে। তো কল করার ব্যাপারটা আপনাদের একবার দেখিয়ে দিই। এইভাবে কিন্তু আপনারা SMS করে বুকিংটা করতে পারবেন। তো এবার আপনাদের কল করে ব্যাপারটা কীভাবে করবেন, কল করার মাধ্যমে সেটা আপনাদের আমি দেখিয়ে দেবো। এই যে আমি ক্লিক করে আপনাদের দেখাচ্ছি, এখানে ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছেন নতুন একটা পেজ খুলে গেল। তো এখানে এসে একই কথা বলা আছে যে আপনারা কিন্তু এখানে কল করে বুকিং করতে হবে, এবং কল করার যে নাম্বারটা নিচের দিকে রয়েছে আপনাদের আমি কল করে দেখাচ্ছি, ওই একই সেম নাম্বার রয়েছে 9088324365। এই নাম্বারে আপনাদের ফোন করে বুকিং করতে হবে। অর্থাৎ ইন্ডিয়ান যেটা গ্যাস রয়েছে যাদের, তারা কিন্তু এইভাবে গ্যাস বুকিং করবেন। হয় SMS যেভাবে আপনাদের দেখালাম আমি সেইভাবে করতে পারেন, অথবা সিম্পল আপনাদের এখানে এই মোবাইল নাম্বারে আপনাদের ফোন করতে হবে। ফোন করে প্রথমে আপনাদের যেটা চাইবে যে আপনাদের কোন, এই আপনাদের যেটা ডিস্ট্রিবিউটারে যেটা ল্যান্ডলাইন নাম্বার রয়েছে সেই ল্যান্ডলাইন নাম্বার আপনাদের কাছে জানতে চাইবে। দিয়ে আপনাদের সেই আপনাদের ডিস্ট্রিবিউটারের নামটা বলবে, দিয়ে আপনাদের কনফার্ম চাইবে। তারপরে আপনাদের যেটা আপনাদের কনজিউমার নাম্বার রয়েছে সেই নাম্বারটা কিন্তু আপনাদের প্রেস করতে হবে। দিয়ে কিন্তু আপনাদের, তাহলে কিন্তু ইন্ডিয়ান গ্যাসের মাধ্যমে আপনাদের গ্যাস বুকিং করতে পারবেন এইভাবে কল করে। তো কল করার নাম্বারটা আপনাদের আরও একবার বলে দিতে চাইছি, 9088324365। এই নাম্বারে আপনারা ইন্ডিয়ান যাদের গ্রাহক যারা রয়েছেন, ইন্ডিয়ান যারা গ্রাহক রয়েছেন, তারা কিন্তু এইভাবে কিন্তু আপনারা গ্যাসটা বুকিং করতে পারবেন। এটা হচ্ছে ইন্ডিয়ানের নাম্বার। এবার আমরা দেখে নেবো HP গ্যাস কীভাবে আপনাদের বুকিং করতে হবে। তার জন্য আপনাদের আমরা ফিরে যাচ্ছি আবার পূর্বের পেজে চলে যাচ্ছে, যেটা হোম পেজ রয়েছে দেখতে পাচ্ছেন আমরা হোম পেজে চলে এসেছি। তো এবার আপনাদের দেখাবো HP গ্যাস কীভাবে বুকিং করবেন। তো আপনাদের HP গ্যাসও সেই একই, আপনারা 4টি উপায়ে গ্যাস বুকিং করতে পারেন। একটা হচ্ছে আপনাদের যেটা বললাম যে অনলাইন,
অফলাইন, এসএমএস এবং অ্যাপের মাধ্যমে। তো এক্ষেত্রে কিন্তু আপনাদের অবশ্যই মোবাইল নাম্বারটাকে অবশ্যই রেজিস্টার করে থাকতে হবে, এবং রেজিস্টার করার জন্য আপনাদের প্রথমে সেই উপায়টা এখানে বলে দেওয়া রয়েছে। তো আপনাদের আমি চারটি উপায়ের মধ্যে একইভাবে দুটো উপায় দেখাবো, একটা এসএমএস, একটা আইভিআরএস। তো এসএমএসটা প্রথমে আপনাদের আমি আলোচনা করে দেখাচ্ছি এসএমএসটা কীভাবে করবেন। তো এক্ষেত্রে একই, আপনাদের এসএমএস করার জন্য অবশ্যই মোবাইল নাম্বারটাকে আপনাদের প্রথমে রেজিস্টার করতে হবে। রেজিস্টার করার জন্য এখানে নিয়ম যেটা সেটা একই রয়েছে, সেম টু সেম একই রয়েছে। অর্থাৎ প্রথমে ওই যে ইন্ডেনের যেটা ব্যাপারটা ছিল সেখানে আপনাদের আইওসি লিখতে হচ্ছিলো, কিন্তু এক্ষেত্রে আপনাদের যেটা লিখতে হবে এইচপি, আপনাদের ক্যাপিটালে বা বড় হাতের অক্ষরে এইচপি লিখতে হবে। এইচপি লেখার পর একটা স্পেস দিতে হবে, স্পেস দেওয়ার পর আপনাদের যেটা ডিস্ট্রিবিউটরের ল্যান্ড নম্বর, মোবাইল যেটা আপনাদের যেটা আছে নম্বর, ডিস্ট্রিবিউটার ফোন নম্বর, অবশ্যই ল্যান্ড যেটা কোড রয়েছে যেটা এসটিডি কোড সেটা লিখতে হবে। লেখার পর আপনাদের একটা আবার স্পেস দিতে হবে, স্পেস দেওয়ার পর আপনাদের যেটা কনজিউমার নম্বর রয়েছে সেটা লিখতে হবে। দিয়ে আপনাদের এটা এই এসএমএসটা আপনাদের পাঠিয়ে দিতে হবে কোন মোবাইল নম্বরে, 9088823456, এই মোবাইল নম্বরে আপনাদের এই পাঠিয়ে দিতে হবে এসএমএসটা। তাহলে আপনাদের মোবাইল নম্বরটা কিন্তু রেজিস্টার হবে। এবার রেজিস্টার হয়ে যাওয়ার পর তারপরে আপনাদের কী করতে হবে, টাইপ আপনাদের জাস্ট এইচপি লিখতে হবে, এইচপি গ্যাস লিখতে হবে। তো প্রথমে আপনাদের এইভাবে রেজিস্টার করতে হবে মোবাইল নম্বরটা, রেজিস্টার হয়ে যাওয়ার পর তারপরে আপনাদের জাস্ট সিম্পল যেটা করতে হবে এইচপি এইচপি গ্যাস লিখতে হবে, জিএএস গ্যাস, এইচপি গ্যাস লিখে আপনাদের একইভাবে সে এসএমএসটা, এই যে নম্বরটা বললাম সেই নম্বরে আপনাদের পাঠিয়ে দিতে হবে। অর্থাৎ 9088823456 এই নম্বরে আপনাদের পাঠিয়ে দিতে হবে। তাহলে যারা এইচপির যারা কানেকশান রয়েছে তারা কিন্তু এইভাবে এসএমএসের মাধ্যমে গ্যাসটা বুকিং করতে পারবেন। তো এটা ছিল আপনাদের আপনাদের কীভাবে এসএমএসের মাধ্যমে গ্যাসটা বুকিং করতে পারবেন। এবার আমরা দেখে নেবো, আচ্ছা আপনাদের এবার আপনাদের আমি দেখিয়ে দেবো যে আপনারা কীভাবে কলের মাধ্যমে কিন্তু বা কল করে কীভাবে আপনারা গ্যাসটা বুকিং করতে পারবেন। তো কোন নম্বরে আপনারা গ্যাসটা বুকিং করবেন আপনাদের সেটা দেখিয়ে দিচ্ছি। দেখেন যে নাম্বারটা আমি আপনাদের প্রথমে বললাম সেই নাম্বারটা একই রয়েছে, আর এই যে দেখতে পাচ্ছেন এই যে নিচের দিকে আপনাদের আমি কল করে দেখাবো, এই যে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে একটাই এখানে নাম্বার রয়েছে যেটা আপনাদের আমি প্রথমে বললাম 9088, আমি আপনাদের লিখে দেখাচ্ছি 9088, নেক্সট যেটা আছে 8 2 3 4 5 6 4 5 6 8, এই নাম্বারে যারা এইচপি যাদের কানেকশান রয়েছেন তারা কিন্তু এই নাম্বারে এসএমএস বা আপনারা সিম্পল কল করেও কিন্তু এখানে আপনারা গ্যাসটা বুকিং করতে পারবেন। অবশ্যই গ্যাসটা বুকিং করে নেবেন, ফ্রিতে এটা দেওয়া হচ্ছে, অবশ্যই নেবেন। এরপর আমরা দেখে নেব যাদের ভারত গ্যাস রয়েছে, তো এইভাবে আপনারা গ্যাসটা বুকিং করবেন এইচপির যারা রয়েছে। এবার আমরা পূর্বে ফিরে যাচ্ছি আবার একই হোম পেজে যেখান থেকে আপনারা দেখাচ্ছিলাম। এবার আমরা দেখে নেব এই আপনাদের দুটো দেখিয়ে দিলাম ইন্ডেন এইচপি, আপনাদের এবার আমি দেখাচ্ছি ভারত যাদের গ্যাস রয়েছে তাদের কীভাবে গ্যাসটা বুকিং করতে হবে। তো একইভাবে এখানেও সে একই সিম্পল প্রসেস রয়েছে, আপনাদের যেটা করতে হবে অবশ্যই মোবাইল নম্বরটাকে অবশ্যই রেজিস্টার করতে হবে। তো এই ক্ষেত্রে রেজিস্টার করার পদ্ধতিটা একটু আলাদা রয়েছে, আপনাদের মোবাইল নম্বরটা আপনাদের আমি দেখাচ্ছি কীভাবে করবেন। তার আগে আপনাদের উপায়টা দেখিয়ে দিই, একটা অনলাইন, একটা এসএমএস, একটা আইভিআরএস, একটা অ্যাপ। তো এসএমএসের কীভাবে করবেন সেটা আপনাদের আমি পূর্বে আলোচনা করে দিয়েছি। তো এসএমএস করার জন্য আপনাদের যেখানে এখানে বলা আছে যে অবশ্যই কিন্তু আপনাদের কী করতে হবে, মোবাইল নাম্বারটা অবশ্যই কিন্তু রেজিস্টার করতে হবে যদি আপনি প্রথম করে থাকেন। আর রেজিস্টার করার জন্য কীভাবে রেজিস্টার করবেন, রেজিস্টার করার জন্য এখানে লেখা আছে দেখুন এলপিজি ডিস্ট্রিবিউটারের সঙ্গে যোগাযোগ করতে বলেছে। এই যে স্টারমার্ক যেটা দিয়েছি, স্টারমার্কটা এই যে এখানে দেখতে পাচ্ছেন হাউ টু রেজিস্টার ইউর মোবাইল নম্বর, এখানে বলা আছে ফর রেজিস্টার ইউর মোবাইল নম্বর ইউ ক্যান ডাউনলোড দ্য ফর্ম হেয়ার, এখান থেকে আপনাদের একটা ফর্ম দিয়ে আছে, ফর্মটাকে ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার লিঙ্ক আমাদের এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে থাকবে। তো আপনি সেই ফর্মটাকে ডাউনলোড করে নেবেন, ডাউনলোড করার পর আপনাদের সেটা প্রিন্ট আউট করতে হবে যে এটা হচ্ছে সেই ফর্মটা, যে আপডেট ল্যান্ডলাইন অবলিক মোবাইল। তো এখানে আপনাদের প্রথমে কনজিউমার নাম্বারটা লিখতে হবে, দিয়ে কনজিউমার নেমটা লিখতে হবে, দিয়ে আপনাদের মোবাইল নাম্বারটা দিতে হবে, আর যদি ল্যান্ডলাইন থাকে তো ল্যান্ডলাইন দিবেন, অবশ্যই মোবাইল নাম্বারটা দিবেন, ল্যান্ডলাইন তো এখন আর থাকে না। দিয়ে এটা আপনাদের সিগনেচার করে জমা দিতে হবে, আপনার যে ডিস্ট্রিবিউটার রয়েছে সেই ডিস্ট্রিবিউটারের কাছে কিন্তু এটা জমা দিতে হবে, যাদের ভারত গ্যাসের কানেকশান আছে কিন্তু আপনাদের মোবাইল নাম্বারটা রেজিস্টার করা নেই, তারা অবশ্যই মোবাইল নাম্বারটা এভাবে রেজিস্টার করে নেবেন। আপনাদের কিন্তু এটা অফলাইনে করতে হবে, অর্থাৎ আপনাদের যেটা ডিস্ট্রিবিউটার রয়েছে তার কাছে কিন্তু এই অ্যাপ্লিকেশন ফর্ম যেটা আপনাদের ফর্ম্যাট রয়েছে সেটা আপনাদের জমা দিতে হবে। অনলাইনে কিন্তু আপনাদের বা এসএমএস করে আপনাদের এখানে কিন্তু রেজিস্টারটা করা হবে না। তো আপনাদের রেজিস্টার যদি করা হয়ে যায় মোবাইল নম্বরটা, তখন সিম্পল আপনারা কী করবেন, সিম্পল আপনাদের যেটা করতে হবে এসএমএস করতে হবে গ্যাস বুকিং করার জন্য, সেটা হচ্ছে কী লিখতে হবে এলপিজি, আপনাদের যেটা লিখতে হবে এলপিজি, আপনাদের আমি লিখে দেখাচ্ছি এলপিজি লিখতে হবে ক্যাপিটালে, আপনাদের এলপিজিটা লিখতে হবে, আমি আপনাদের একবার দেখিয়ে দিই এলপিজি লিখতে হবে। এলপিজি লিখে আপনাদের কী করতে হবে, এই যে মোবাইল নম্বর নিচের দিকে দেখতে পাচ্ছেন এই মোবাইল নম্বরগুলোতে আপনাদের পাঠিয়ে দিতে হবে। আমি আপনাদের লিখে দেখিয়ে দিচ্ছি যে 7715012345, এই একটা মোবাইল নম্বর রয়েছে, আর একটা মোবাইল নম্বর রয়েছে সেটা হচ্ছে 7718012345, এই দুটো মোবাইল নম্বরের মধ্যে যে কোনো একটা মোবাইল নম্বরে আপনাদের এসএমএসটা করতে হবে, তাহলে কিন্তু আপনারা এসএমএসের মাধ্যমে গ্যাস বুকিং করতে পারবেন যাদের ভারত গ্যাস রয়েছে। নেক্সট আপনারা কীভাবে এটাকে কলের মাধ্যমে কীভাবে বুকিং করবেন সেটা আপনাদের এবার দেখিয়ে দেবো আপনারা। তো কলের মাধ্যমে আপনাদের বুকিং করার জন্য একইভাবে আপনাদের আইভিআরএস, এখানে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের কোন মোবাইল নম্বরে ফোন করতে হবে। তো সেই মোবাইল নম্বরটা একই, সেম টু সেম একই রয়েছে যেটা আপনাদের আমি দেখালাম একটু আগেই, সেই মোবাইল নম্বরটা আপনাদের আরও আমি আপনার লিখে দিই আপনাদের যে
01234 এই একটা মোবাইল নম্বর, অথবা আছে 7718012345 এই দুটো মোবাইল নম্বরের মধ্যে যে কোনো একটা মোবাইল নম্বরে আপনারা ফোন করবেন। ফোন করে আপনাদের যাবতীয় তথ্য, অর্থাৎ আপনাদের প্রথমে ডিস্ট্রিবিউটারের আপনাদের মোবাইল নম্বর বা ল্যান্ডলাইন নম্বর জানতে চাইবে, নেক্সট আপনাদের নাম বলবে সেই ডিস্ট্রিবিউটারের, সেটা আপনাদের কনফার্ম করতে হবে। কনফার্ম করার পর আপনাদের যেটা কনজিউমার নাম্বার সেটা আপনাদের প্রেস করতে হবে। প্রেস করার পর আপনাদের কনফার্ম চাইবে। কনফার্ম চাওয়ার পর আপনাদের যেটা গ্যাস বুকিং করার আপনাদের অপশানগুলো পরবর্তীকালে পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই ছিল আপনাদের তিনটি গ্যাস কীভাবে বুকিং করবো, অর্থাৎ তিনটি গ্যাসের কানেকশানে কীভাবে বুকিং করতে হবে আপনাদের বিস্তারিত আমি জানালাম। আর প্রথমে আপনাদের আমি দেখিয়ে দিলাম ইন্ডেন যাদের কানেকশান রয়েছে তারা কীভাবে করবেন, নেক্সট আপনাদের যেটা বললাম এইচপি যাদের রয়েছে তাদের কীভাবে গ্যাস বুকিং করবেন, এবং তারপরে আপনাদের আমি দেখিয়ে দিলাম ভারত গ্যাস যাদের রয়েছে তারা কীভাবে করবেন। তো আপনাদের যে ওয়েবসাইট থেকে আপনাদের আমি দেখাচ্ছিলাম সেই ওয়েবসাইটের যেটা আপনাদের লিঙ্ক সেটা হচ্ছে myLPG.in। এই লিঙ্কটি আমাদের ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে থাকবে, আপনারা সেখান থেকে গিয়ে এখানে বিস্তারিত তথ্যগুলো দেখে নিতে পারবেন। আমি কিন্তু পুরো একদম অরিজিনালভাবে দেখাচ্ছি আপনাদের, কোনো ফেক কিছু না, একদম পুরো অরিজিনাল ওয়েবসাইট থেকে আপনাদের দেখাচ্ছি। তো যারা এখনও কিন্তু এই বুকিংগুলো জানে না তারা কিন্তু অবশ্যই এইভাবে বুকিংগুলো করবেন। আর তার আগে কিন্তু অবশ্যই আপনাদের বলে রাখি যে মোবাইল নাম্বারগুলো কিন্তু অবশ্যই আপনাদের রেজিস্টার করতে হবে। রেজিস্টার না করলে কিন্তু আপনারা এইভাবে কিন্তু বুকিং করতে পারবেন না, তাই প্লিজ আগে রেজিস্টার করবেন। রেজিস্টার করার পর কিন্তু এই পদ্ধতিগুলো আপনাদের হবে। আর যেই ওয়েবসাইটটা আপনাদের আমি দেখাচ্ছি সেই ওয়েবসাইটের লিঙ্কটা ভিডিওর ডেসক্রিপশনে থাকবে, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। এবং সে সঙ্গে বলে রাখি অবশ্যই এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ অবশ্যই একটা লাইক করবেন, আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটিকে বাজিয়ে অল নোটিফিকেশন অপশনটিকে সিলেক্ট করে রাখবেন এরকম লেটেস্ট আপডেট সবার থেকে আগে পাওয়ার জন্য। আর এই যেটা রাজ্য সরকারের তরফ থেকে যে ফ্রিতে চাল গম দেওয়ার যেটা ঘোষণা করা হয়েছে 6 মাস, তো সেটা নিয়ে আমরা ভিডিও করে দিয়েছি আপনাদের কোন রেশন কার্ডে কত কেজি মাল দেওয়া হবে। যারা জানেন না, যারা এখনও ভিডিওটি দেখেননি, আই বাটনের লিঙ্ক দিয়ে থাকবে উপরের দিকে, অবশ্যই আপনারা সেই ভিডিওটি দেখে নেবেন, আপনাদের অনেক উপকার লাগবে। তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন। দেখা হচ্ছে পরবর্তী আপডেট নিয়ে, ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ, টাটা।